আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, যে কিভাবে এই সম্পর্কগুলো মূল্যায়ন করা যায়। এখানে আছে যে ছোট থেকে বড়, বড় থেকে ছোট আমরা কিভাবে নির্ণয় করি, মধ্য কে আছে সেটা নির্ণয় করি। তো এরকম আইকিউগুলো জেনারেলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। তো আজকে আমাদের প্রশ্নে আছে, মুশফিকের উচ্চতা মুমিনুলের সমান, সাকিব তামিমের চেয়ে খাটো, তামিম মুমিনুলের চেয়ে লম্বা, মুশফিক সাকিবের চেয়ে ছোট, কে সবচেয়ে খাটো বা ছোট, এরকম প্রশ্নটা এখানে দেওয়া আছে। তো আমরা এগুলো দেখে থাকি অনেক সময় গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন দ্বারা করা হয়, কিন্তু আজকে আমরা করব রেখার মাধ্যমে, কারণ রেখার মাধ্যমে করলে এটা আরও সহজ হয় এবং বোঝা যায় অনেক সহজভাবে। তো আমরা কথা না বলে সরাসরি সলিউশনে চলে যাই। তো আমরা দেখতে পাচ্ছি লেখা, মুশফিকের উচ্চতা মুমিনুলের সমান। তো আমরা সর্বপ্রথম দেখব কে কে আছে, সবার নাম লিখব। এখানে আছে মুশফিক, মুমিনুল, মুশফিক, মুমিনুল, তারপরে আছে সাকিব তামিম, সাকিব তামিম, ঠিক আছে। এবং হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এই চারজন খেলোয়াড় আছে, জাতীয় দলের খেলোয়াড়, আমরা তাদের সবাইকে চিনি। তো এখানে লেখা আছে মুশফিকের উচ্চতা মুমিনুলের সমান। তো আমরা ধরে নিতে পারি যে মুশফিকের উচ্চতা এতটুকু, তাহলে মুমিনুলের উচ্চতা সমান হবে, যেহেতু সমান, ঠিক আছে। তারপর আছে সাকিব তামিমের চেয়ে খাটো, সাকিব তামিমের চেয়ে খাটো, আমরা তা ধরে নিতে পারি সাকিব এতটুক, সাকিব এতটুক, তামিম এতটুক, কারণ লেখা আছে সাকিব তামিমের চেয়ে খাটো, তার মানে তামিম লম্বা, সাকিব একটু খাটো। তারপর আছে তামিম মুমিনুলের চেয়ে লম্বা, তামিম মুশফিক আর মুমিনুলের চেয়ে লম্বা, আমরা লম্বা আগেই দিয়েছি, যদি দেখা যেত যে ছোটো হয়তো আমরা এখান থেকে মুছে দিতাম, ঠিক আছে। তো তারপরে লেখা আছে তামিম মুমিনুলের চেয়ে লম্বা, তা আমরা লিখে দিছি মুমিনুলের চেয়ে লম্বা তামিম। তারপর লেখা আছে মুশফিক সাকিবের চেয়ে ছোটো, মুশফিক সাকিবের চেয়ে ছোটো, তার মানে আমরা ধরে নিতে পারি সাকিবও এই দুজনের চেয়ে লম্বা। শেষে লেখা আছে মুশফিক সাকিবের চেয়ে ছোটো, কিন্তু আমরা কলাম পাই গেছি যে তামিমের থেকে ছোটো হলো সাকিব, কারণ এটা কলাম লেখা আছে শর্তে সাকিব তামিমের চেয়ে ছোটো। আবার লেখা আছে সাকিব মুমিনুলের চেয়ে লম্বা, তার মানে মুশফিকের চেয়েও সে লম্বা। এখন প্রশ্ন করছে কে সবচেয়ে খাটো, এখন দেখতে পাচ্ছি যে ওদের দুইজনের উচ্চতা সমান, তার মানে আমরা ধরে নিতে পারি মুশফিক আর মুমিনুল হইল সবচেয়ে খাটো। এখানে উত্তর দুইটা, মুশফিক আর মুমিনুল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা আরেকটা উদাহরণ করে দেখি এরকম। তো আমরা আরেকটা আইকিউ উঠিয়েছি, তো আমরা ঠিক একই রকমভাবে এটাও সলিউশন করব। তো এখানে লেখা আছে রাজু মিনার থেকে লম্বা, রিশাদের থেকে খাটো, রিনা করিমের থেকে লম্বা, কিন্তু মিনার থেকে খাটো, এদের মধ্যে কে সবচেয়ে লম্বা। আমাদের রুলস অনুযায়ী আমরা প্রথমে সবার নাম লিখব। প্রথম আছে রাজু, তারপর আছে মিনা, তারপর আছে রিশাদ, তারপর আছে রিনা, এবং সর্বশেষ আছে হইল করিম। আমাদের প্রশ্নগুলো প্রথমে লেখা আছে রাজু মিনার থেকে লম্বা, রাজু মিনার থেকে লম্বা, রিশাদের থেকে খাটো, রিশাদের থেকে খাটো, তার মানে অবশ্যই রিশাদের থেকেও বড়। তারপর নিচের লাইনে লেখা আছে রিনা করিমের থেকে লম্বা, এই রিনা করিমের থেকে লম্বা, আমরা দুইটাকে সমান সমানই রাখি বর্তমানে, পরে দেখি কী হয়। তো রিনা করিমের থেকে লম্বা, এবং লেখা আছে কিন্তু মিনার থেকে খাটো, এই মিনার থেকে খাটো, তার মানে আমরা ধরতে পারতেছি যে মিনার থেকে খাটো হইলে এখানে আসার কথা, এবং যেহেতু করিমের থেকে লম্বা, তার মানে করিম আরও ছোটো, ঠিক আছে। লেখা আছে রিনার করিমের থেকে লম্বা কিন্তু মিনার থেকে খাটো, আমরা মিনার থেকে রিনাকে খাটো দিছি, এবং এই করিমের থেকে রিনা কিন্তু লম্বা তা দিছি, এদের মধ্যে কে সবচেয়ে লম্বা। তো আমরা দেখতে পাচ্ছি রিশাদই সবচাইতে লম্বা, ঠিক আছে। তো আশা করি উত্তরটা পাওয়া গেছে। তো আমরা এভাবেই রেখার সাহায্যে খুব সহজেই এরকম ছোটো বড়, লম্বা খাটো বা মধ্যবর্তী কে আছে তা নির্ণয় করতে পারি। তো আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। তো আমাদের গ্রিন টাচ পরিবারের সাথে থাকুন, এরকম ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।